আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি, উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে, নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি, কর্মপন্থা, প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্মবোধ, গণভূতানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। অনেকেই মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিঙ্ক আপটা কোথায়। আমরা স্পষ্টত বলছি, আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না, আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে। বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। এখন যে ছাত্র বাইটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, পরামর্শ দিয়েছিল, আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব। আমরা তরুণদেরকে একসাথ করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি। ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে, তারা বাংলাদেশের জন্য কাজ করবে, তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ, আর কোনো জায়গা নাই। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতাদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন, সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য, মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য জন প্রস্তুত। সারা দেশ থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এর আগেই জাতীয় নাগরিক কমিটিতে আগ্রহী যারা, তাদের জন্য একটা গুগল ফর্ম ছেড়েছিলাম। আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে। আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী, আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে। আপনারা আমাদের নাম, ঠিকানা, পরিচয়, ডিটেলস দিয়ে যাবেন, আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটা বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই।